পিছনে ঢুকিয়ে দেবো কাণ্ডু, তুমি আমার পেশেন্ট নাও আগে বলতে পারো নি, আগে বলতে পারো নি, আগে বলতে পারো নি, তুমি বলতে পারো নি আগে। ডাক্তারবাবু নিন প্রশ্ন করুন, কি ভাবছেন তো? না কিছু না। তা কি নাম তোমার? পোদ্দার, দীনানাথ পোদ্দার, বিজয় দীনানাথ পোদ্দার। আর আমি মারানি, কাঞ্চা মারানি। কি চাপ সালা? আমি ডক্টর পি মারানি, MS। আমার সাথে মস্করাচ্ছে? না ডাক্তারবাবু, মস্করা না, আসলে আমার বাবা বচ্চনের বিরাট বড় ফ্যান ছিল কি না, তাই তো আমার এরকম নাম। আসলে বুঝেছি, কাজের কথা আসা যাক। হ্যাঁ সেই বরং ভালো হবে। আচ্ছা আমাকে এখানে কি কি করতে হবে বলুন দেখি। সব যা বলবো সব করতে হবে। তোমার আসল কাজ হলো আমাকে খুশি করা। ছি, আমি ওসব পারবো না। কি পারবে না তুমি? ওই যে আপনারাই খুশি করা, আমি ওরকম টাইপের ছেলে নই। তাছাড়া আমার একটা গার্লফ্রেন্ড আছে। শুটিয়ে
ফাটে করে দেবো, নোংরা আমি বার করে দেবো। কিন্তু ওখানে তো লাল ছিল, গায়ের রং তা লাল আর হবে না, তামাটে হয়ে যাবে। ডাক্তারবাবু আপনি কিন্তু আমার এবার ইনসালাট করছেন। ইনসালাট? হ্যাঁ করছি। কি করবে তুমি? দেখবেন কি করবো? হ্যাঁ দেখবো। দেখবেন কি করবো? হ্যাঁ দেখবো। দেখুন দশটা খুন করেছি এটা দিয়ে তাই চাকরিটা নিতে এলাম। ও মা, ভালো মানুষের কোনো দাম নেই, আপনি সাল আমায় ইনসালাট করছেন। এখন যদি আমি আপনাকে এটা দিয়ে ঠুকে দিই সেটা ভালো হবে? ভয় পাই নাকি আমি? কি বলছি, ভয় পাই আমি? এই ভয়টাই আমি দেখতে চেয়েছিলাম। দেখুন আপনাকে ছাড়ছি, কারণ এই চাকরিটা আমার লাগবে। আর যদি না পাই? শুনুন, ওই যুদ্ধ বেরিয়ে আছে না, ঢুকিয়ে দেব। চাকরি আমি পেয়ে গেছি, না এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি কেচে দাও। বাপরে বলো, এ বিয়ে তুমি করছো না? ¶¶